পৃথিবীতে আশার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোন বলেন না কেন, আশার সিরিয়াল আছে যাওয়ার কোন, যে কেউ যে কোনো মুহূর্তে মরতে পারে। আচ্ছা আপনার সবাই নওগাঁর নাম শুনছেন, নওগাঁ একদম ওই সাইডে, নওগাঁ এই সাইডে, আমাদের রাজশাহীর দিক থেকে আবার এই দিকে হয়, ঠিক আছে, এখানে একটু ডিফারেন্ট হতে পারে। তো নওগাঁতে আমি একবার মাহফিলে গেলাম, রাত বাজে 12টা, ওয়াজের শেষের দিকে আমি ছিলাম, হঠাৎ করে আমাকে একজন স্লিপ দিল যে হুজুর লেখা আছে আর কি, যে আপনার ওয়াজ শোনার জন্য একজন যুবক বের হয়েছিল বাসা থেকে, তো দেখবেন কারো বাসা মেন রোডের ভেতরে অলিতে গলিতে বাসা, কথা ঠিক আছে না যুবক ভাইয়ারা? তো এইভাবে বাইক নিয়ে যখন, এটা হচ্ছে মেইন রোড, এটা হচ্ছে গলি, যখন উঠবে বাইক নিয়ে মেইন রোডে, একটা ট্রাক একদম 100 গতিতে আসছে, যুবকটা বাইক নিয়ে যখনই উঠেছে ট্রাক এসে এমন একটা ধাক্কা দিয়েছে যুবক জায়গায় স্পট ড্যাফ, জায়গায় শেষ। ওই যুবকটার কত আশা ছিল যে আসিফ হুজুরকে সারা জীবন অনলাইনে দেখেছি, আজ সরাসরি দেখব, বাট মাথায় রাখবেন আপনারও একটা স্বপ্ন আছে, আল্লাহরও একটা প্ল্যান আছে, ঠিক আছে না যুবক ভাইয়ারা? কেউ চাইলেও 1 মিনিট বেশি বাঁচতে পারবে না, কেউ চাইলে 1 মিনিট কমও বাঁচতে পারবে, সকলের একটা নির্ধারিত সময় আছে। এ কবর এমন একটা ঘর, আহা, যে মানুষটা বালিশ ছাড়া ঘুমাতে পারত না সে মানুষটা একদিন বালিশহীন মাটিতে শুয়ে থাকবে, যে মানুষটা গরম সহ্য করতে পারত না, আই নিড এসি, আই নিড ফ্যান, এসি লাগাও, ফ্যান দাও, গুলশানের ফ্ল্যাটে থাকা যুবক গরমের তাপ সহ্য করতে পারে না, ওই যুবকটাও একদিন কবরের মাটিতে জাহান্নামের আগুনে পুড়ে পুড়ে ছারখার হবে। এ কবর হচ্ছে এমন একটা জায়গা, যেই মেয়েটা আজকে শাড়ি, গহনা, মেকআপ, লিপস্টিক, শাড়ি গহনা পরে ঘুরে বেড়ায়, বেপর্দায় চলে আর টিকটক করে, ওই মেয়েটাও একদিন সাদা কাফনের কাপড়ে প্যাকেট হয়ে মাটির নিচে বসবাস করবে। একদিন আসবে এই দিন, সেই দিনটা কেমন হবে আমি আপনাদের সবাইকে একটা কথা বলছি ভাই, হাজার হাজার লোক আসতে পারে মাহফিলে, এটা মাহফিলের সফলতা নয়। আমরা মনে করি বড় বক্তা আনলাম, কয়েকশো ক্যামেরা থাকলো, লাইট হলো, প্যান্ডেল হলো, যুবকদের গ্যাদারিং হলো, এটাই সাকসেস না। সাকসেস হবে তখন যখন আমি আসিফের এই মাহফিল থেকে একজন যুবক নামাজি হয়ে বাসায় ফিরবে। আপনার কথা ঠিক বলছেন না কেন? আপনারা বলেন বলেন, ঠিক আছে, বলেন বলেন বলেন। ইটস জাস্ট ইউনো লাইক এ শো অফ, বড় বক্তা নিয়ে আসছি, ক্যামেরা ছিল অনেকগুলো, ধুমাইয়া ওয়াজ হয়েছে, তা ওয়াজ না, ওয়াজ তো সেই ওয়াজ যে ওয়াজ আমার জীবনে পরিবর্তন আনবে, ঠিক কিনা যুবক ভাইরা বল? একটু কল্পনার জগতে আসে, জাস্ট ট্রাই টু ফিল মাই লেকচার, জাস্ট ট্রাই টু ইমাজিন মাই লেকচার, একটু অনুভব করেন। এটা হচ্ছে নাটোরের একটা ছোট্ট গ্রাম, পণ্ডিত গ্রাম, নাটোর সদর বা বাইপাস, একজন যুবক বের হয়েছে, প্রতিদিন যেমন সে বের হয় কাজে যাবে, অনেক কাজ, দোকানদার দোকানে যাচ্ছে, ব্যবসায়ী ব্যবসার কাজে যাচ্ছে, হঠাৎ করে একটা ট্রাক এসে আপনার বাইকে এক জোরে ধাক্কা দিয়েছে, আপনি এমনি পড়ে গেছেন, পড়ার সঙ্গে সঙ্গে যে রাস্তার রোড পিস ওখানে আপনার মাথা ঠাস করে লাগছে, এই পাট দিয়ে রক্ত গল 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 করে রক্ত বের হচ্ছে, আপনি সেন্সলেস, ইউ ডোন্ট হ্যাভ এনি কাইন্ড অফ সেন্স, ইউ আর টোটালি সেন্সলেস, কোনো জ্ঞান নাই, অজ্ঞান। সব নাটোরের লোকজন এই ধরো ধরো ধরো, অ্যাক্সিডেন্ট হয়েছে ধরো, অ্যান্ড পিপল আর টেকিং ইউ টু দ্য হসপিটাল, ধরো নিয়ে যাও, হঠাৎ করে আপনি অজ্ঞান, আমার চোখে চোখ রাখেন, এইভাবে শুয়ে আছেন, হঠাৎ করে চোখ খুলছেন, দেখছেন যে চতুর্পাশে সাদা, চতুর্পাশে সাদা, উপরে একটা ফ্যান, মুখে একটা অক্সিজেন, নাক বরাবর, আপনি দেখলেন যে আপনি যে ঘরে আছেন সে ঘরের গেইটে লেখা আছে আইসিইউ, দ্যাট মিন্স দিস ইজ দ্য লাস্ট স্টেজ অফ লাইফ। মানুষকে কখন না হয় যায় না আইসিইউতে, যখন তার জীবন একদম শেষ প্রান্তে চলে যায়, মানুষকে লাইফ সাপোর্ট তখন দেওয়া হয় যখন তার শেষ নিঃশ্বাস এসে চলে আসে, ঠিক আছে না যুবক ভাইরা কথাটা? চোখ খুলেছেন,
ভাবছেন যে কি হলো আমার, আমি তো ঠিকঠাক ছিলাম। হঠাৎ করে দেখছেন জানলা দিয়ে কয়েকজন লোক আসছে আসমান থেকে। সুবহানাল্লাহ, নাই আপনাদের? জমিন থেকে না আসমান থেকে? না, নাটোরের ভাইদের তো আওয়াজ খুবই কম। জমিন না আসমান? আসমান থেকে। সবার পোশাক হচ্ছে হোয়াইট ড্রেস, সাদা জামা। আপনি ভাবছেন যে হু দে আর, তারা কারা, অ্যান্ড ওয়্যার দে কেম ফ্রম, কই থেকে আসছে তারা। হঠাৎ একটা হাদিস মনে আসছে যে মৃত্যুর সময় যখন হয়ে যাবে মালাকুল মওতকে পাঠিয়ে দিবে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে। আপনি যদি সেই বান্দা হন যেই বান্দা ছিল নামাজি, মালাকুল মওত আপনার সামনে সুন্দরটা সারা জুব্বা পরে আসবে, আসার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলবে ইয়া আইয়া তুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই বান্দাই কোনো টেনশন নাই, এই দেখেন জান্নাত থেকে একটা রেশমি রুমালের কাপড় তার হাতে থাকবে। ইয়া আইয়া তুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। হে প্রশান্ত আত্মা, তোমার কোনো টেনশন নাই, ইউ হ্যাভ নাথিং টু বি ডিপ্রেসড, টেনশনের কোনো কারণ নাই, আসো, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। এই যে কাপড়, ইট ইজ স্পেশাল ফর ইউ, এটা হচ্ছে জান্নাতের কাপড়, এটা হচ্ছে রেশমি রুমাল দ্বারা তৈরি। এখানে আপনার রুহু রাখা হবে, রুহুটা নিয়েই মালাকুল মওত আল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ, পড়ে দিস ইজ দ্য ডেথ অফ পিপল দোজ হু পারফর্ম দ্য সালাহ, এটা হচ্ছে সেই ব্যক্তির মৃত্যু যে ছিল নামাজি। এবার যে বেনামাজি হবে তার জন্য ওয়াজের দরকারটা যুবক ভাইয়ের আছে না নাই? এখানে অনেক মানুষ আসছেন, অ্যান্ড আই এম রিয়েলি সরি টু সে দ্যাট, এখন বাজে রাত 12টা। এখন যে মানুষগুলো আসছেন তো আপনি চেক করে নেবেন, ইফ ইউ ডোন্ট বিলিভ মি দেন চেক দ্য মসজিদ অ্যাট দ্য টাইম অফ ফজর, দেখবেন ফজর নামাজ এখানে হাজার হাজার লোক এখানে আছে। এখন ফজর নামাজে ইমাম সাহেব, মসজিদ সাহেব, খাদেম সাহেব আর হাতে কোনো কয়েকজন মুরব্বীকে বাদ দিয়ে কাউকে আপনি হারিকেন্দ্র খুঁজে পাবেন না। এটা এত আস্তে ঠিক বললেন কেন আপনারা? ভাই, কথা নিজের বিরুদ্ধে গেল তো হক কথা, ঠিক আছে না? এটা বেনামাজি বান্দা যখন মরার সময় হবে, কবরে যাওয়ার সময় হবে, মালাকুল মওত তার সামনে যেই দেহ নিয়ে আসবে তার পা থাকবে জমিনে আর হেড থাকবে আকাশ বরাবর, লম্বা দেহ লম্বা চেহারা। এসেই যখন তার সামনে দাঁড়াবে দেখবে যে নীলাভ বর্ণের দেহ, চোখগুলো বিশাল বড় বড়, এসে ধমক দিবে ইয়া আইয়া তুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাযাবিল্লাহ, এই বেনামাজি বের হ, তোর সময় শেষ, আল্লাহর জাহান্নাম তোর জন্য অপেক্ষা করছে। নাউজুবিল্লাহ বললেন না আপনারা? তার রুহটাকে যখন বের করা হবে, হাদিসে এসেছে একজন জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া যদি কেউ টেনে হিচড়ে ছেড়ে ফেলে, ওই ছাগলটার যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে বেনামাজি বান্দার কষ্ট দ্বিগুণ বেশি হবে। নাউজুবিল্লাহ, বল একটা একটা ওয়াদা করো, এখানে অনেক হুজুররা আছে, তোমাদের অনেক বড় একটা যুব সংঘ, এখানে 250 যুবকের মিলন মেলা, এখানে হাজার হাজার যুবক আছে, আমরা নিয়ত করছি আগামীকাল ফজর থেকে এক ওয়াক্ত নামাজ আর কাজা হবে না, আল্লাহ কবুল করবে তো ইনশাআল্লাহ বলেন না আপনারা সবাই? একটু মন খুলে হৃদয় খুলে বলেন তো ইনশাআল্লাহ। যখন আপনার মৃত্যু হয়ে যাবে, এবার আসবে আপনার কবরের জীবন। কিসের জীবন? কবরের জীবন। আচ্ছা বলেন তো, বাংলাদেশে ঘুষ টুস তো নাই ভাই? এত জোরে বলেন কেন? আরে নাই, আরে সব কনফার্ম জান্নাতি। সরকারি চাকরি যখন নিতে যাবেন বুঝবেন ঘুষ কারে কম। এমনও চাকরি আছে 10 লাখ টাকা ঘুষ না দিলে চাকরি খুঁজে পাওয়া যায় না। এখানে প্রধানমন্ত্রী দোষ দিয়ে লাভ নাই, আমরা জনগণের মধ্যেই চিজার আর বাকপাদার ভরে গেছে জনগণ। এই বামের লোকরা ঠিক বেঠিক করে না কেন? জোরে বলেন আপনারা ঠিক বিনা। প্রিয় ভাইয়েরা একটা কথা মাথায় রাখবেন,
এই যে সুদ ঘুষ আছে এর একটা মাত্র অভাব, একটা মাত্র কারণ, হৃদয়ে ভয় নাই একজনের আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? কবরে যখন ঢুকবেন ছোট্ট একটা মেসেজ দিয়ে দেই, ওখানে কিন্তু কোনো এমপি মন্ত্রীর পরিচয় চলবে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার হৃদয়ে ভয় আছে একজনের তিনি কে? আচ্ছা, আপনারা সবাই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন? কথা বলেন না কেন, শুনছেন সবাই? ওনার জামানায় তাকওয়া কাকে বলে খুব ভালো করে বুঝবেন, কবরের জীবন নিয়ে কথা বলছে আপনাদের সবার সামনে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন যুবক ওমরে ফারুকের কাছে আসতো, অনেক মুত্তাকি তাকওয়াবান যুবক, বাট দেখবেন যা দাড়ি রাখে, লম্বা হয়, তারা দেখতে একটু সুদর্শন হয়, ঠিক আছে না যুবক ভাইয়েরা? তো সেই যুবকটা অনেক হ্যান্ডসাম ছিল। তো ওমরে ফারুকের ঘরের পাশে একজন যুবতী মেয়ে থাকতো, সে ওই যুবককে প্রায় দেখতো যে সে ওমরের কাছে আসে, তো সে সব সময় তাকে তার জালে ফাঁসাতে চাইত। কিন্তু যুবকের হৃদয়ে তো আল্লাহর ভয় আছে, সে তো এই কাজ করতে পারে না, কোনো মেয়ের সঙ্গে জেনা সে করতে পারে না। তো মেয়ে তো বড় আজীব জিনিস, একজন নষ্ট মেয়ে হাজার যুবকের চরিত্র নষ্ট করার জন্য যথেষ্ট, যথেষ্ট। তো একদিন ফাইনালি মেয়েটা ছেলেকে পটিয়ে ফেলেছে, জেনার জন্য আকৃষ্ট করে ফেলেছে। মনোযোগ আছে সবার? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এবার ওই ছেলে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মেয়ের ঘরে আসছে, মেয়ের ঘরের চৌকা টুকছে, এটা যখনই পা রাখবে মেয়ের ঘরের বাসার ভেতরে, তখনই একটা আয়াত স্মরণ আসছে, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ-শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আয়াতের ট্রান্সলেশন হচ্ছে এরকম, যেই বান্দা আল্লাহকে ভয় করে এবং সেই বান্দাকে যখন কোনো শয়তানের কুমন্ত্রণা গ্রাস করে ফেলে, সঙ্গে সঙ্গে সে আল্লাহকে স্মরণ করে, আর আল্লাহকে স্মরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার ঈমানের চোখটাকে খুলে দেয়। সুবহানাল্লাহ পড়ে। তো এইদিকে এবার আমার বডিতে দেখেন, আমার চোখ না বডি দেখেন, এটা হচ্ছে পা, চৌকাটে যখনই পা রাখবে এই আয়াত স্মরণ আসছে, সঙ্গে সঙ্গে উল্টে বাহিরে পড়ে গেছে অজ্ঞান হয়ে। এখন এই মেয়েটা ভাবছে, আরে যুবক তো মনে মরে গেছে, একে তুলো, তুলে ওর বাসায় রেখে আসো। তো সে এবং তার দাসী মিলে যুবকের লাশটা ধরে বাবার ঘরের সামনে ফেলে রাখছে। এই তিনজন কই যায়? এই তিনজন, এই 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 এই, হ্যাভ এ সিট, বসো 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 বসো, না না না, আমি তো বলেছি, তাহলে আমি কি শেষ করে দিব? রাত কি বেশি হয়ে গেছে নাকি ভাই? মাঠ এখন যেমন ভরপুর আছে যুবকদের দ্বারা, আমি চাই দোয়া পর্যন্ত থাকবে, রাজি আছেন তো? ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুক, প্রণামে। তো যখন ভোর হলো, তার বাবা ঘর থেকে বের হয়েছে, যুবকের লাশ কে রে এটা, দেখছে তার ছেলে এখানে পড়ে আছে। তো আল্লাহর রহমতে যুবক এখনো মরে নাই, সঙ্গে সঙ্গে তার বাবা পানি নিয়ে এসে ছিটা মারছে, ওঠো, গেট আপ গেট আপ গেট আপ, ওঠো বাবা ওঠো। চোখ খুলেছে, চোখ যখনই খুলেছে ওই আয়াত তেলাওয়াত করেছে, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ-শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। এই কথা পড়েছে, আয়াত তেলাওয়াত করেছে, কালেমা পড়ার সঙ্গে সঙ্গে সে মারা গিয়েছে। সুবহানাল্লাহ নাই আপনাদের সবার মুখে? সুবহানাল্লাহ পড়েন পড়েন পড়েন। যখন সে মারা গেছে, ওমরে ফারুক আসছে তার লাশকে দাফন করবার জন্য। যখন লাশ তিনি দাফন করেছেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, আব্বাজান লা তাহজান, টেনশন করবেন না, যে বান্দার হৃদয়ে আল্লাহর ভয় আছে, আল্লাহ নিজে বলেছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যার হৃদয়ে এক আল্লাহর ভয় থাকবে তাকে আল্লাহ কবরের দুইটা জান্নাতের মালিক বানাই দিবে, দুইটা জান্নাতের মালিক আল্লাহ বানাই দিবে। যখনই ওমরে ফারুক আয়াতটা তেলাওয়াত করেছে, কবর থেকে যুবকের আওয়াজ আসছে, ইয়া ওমর, ইয়া খলিফাতুল মুসলিমিন, আল্লাহ আমাকে দুটি জান্নাতের মালিক অলরেডি বানায় দিয়েছে। তাহলে যুবক ভাইরা, কবরে যদি জান্নাতের ফুল ফুটাতে চাও, হৃদয়ে ভয় থাকতে হবে একজনের, তিনি কে? আল্লাহ।